বন্ধুরা আসসালামু আলাইকুম আলামিন ব্লগসের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো প্লাটিনা নিউ মডেলের একটি বাইক 2019 সালের ডাবল হেডলাইট। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে ডাবল হেডলাইট এর একটি গাড়ি। যারা খুব কম প্রাইসের মধ্যে ভালো মানের নতুন গাড়ি কিনতে চাচ্ছেন এরকম মানসিকতা তারা এই গাড়িটি অবশ্যই দেখবেন। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন এবং আলামিন ব্লগসের সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে শুরু করবো গাড়িতে টায়ার কন্ডিশন দিয়ে। দেখুন বন্ধুরা গাড়িতে টায়ার কন্ডিশন অনেক ভালো রয়েছে, চারিদিকে গ্রিস এখনও রয়েছে। এই গাড়িটি খুব কম কিলোমিটার চলা আমি আপনাদেরকে দেখে দেবো। তো বন্ধুরা সামনের মাঠঘাট কন্ডিশন যদি দেখায় বন্ধুরা হালকা এখানে একটু দাগ আছে, এ নাছাড়া ফুল্লি ফ্রেশ। তো বন্ধুরা সামনের যদি আপনারা সব কন্ডিশন দেখেন অনেক বেটার রয়েছে। সামনের বন্ধুরা ডাবল হেডলাইটের একটি গাড়ি দেখতেই পাচ্ছেন, আমি চারদিক থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন মোটামুটি অনেক ফ্রেশ রয়েছে। তো বন্ধুরা এখানে একটু হালকা ক্রাশ আছে আর এখানে আমরা এটি তুলে দিব বন্ধুরা। তো এখন দেখা পাচ্ছে গাড়িটির ট্যাঙ্কি কন্ডিশন আর চারদিকের কালার। তো দেখুন বন্ধুরা চারদিকের কালার আমি একবারে এক নজরে দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখন বলবো বন্ধুরা গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি সম্পর্কে। তো বন্ধুরা গাড়িটির ইঞ্জিন কোয়ালিটির নাট বল্টু কোনো কিছুই খোলা পড়ে নাই, ফুলি ফ্রেশ কন্ডিশনের একটি ইঞ্জিন, ঠিক আছে। গাড়িটি চলছে খুবই কম কিলোমিটার চলা গাড়িটি আর জেনুইন চলা। তো দেখুন বন্ধুরা আর গাড়িটিতে এসি ইঞ্জিন রয়েছে, তো আপনি অনেক লং ট্যুর করতে পারবেন। আর এই গাড়িটিতে বন্ধুরা প্রতি লিটার তেলে আপনারা 65 থেকে 70 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন। আর এই গাড়িটি যারা মার্কেটে জব করে তাদের জন্য। তো বন্ধুরা দেখুন পিছনে টায়ার কন্ডিশন অনেক বেটার, গ্রিস দেখুন এখনও রয়েছে সে গাড়ির সাথে টায়ার। এখন বলবো বন্ধুরা গাড়িটির নাম্বার শোরুম করে। বন্ধুরা গাড়িটির নাম্বার নেই, আপনারা নিজের ডিস্ট্রিক্টের নামে এই গাড়িটি করতে পারবেন, নিজের নামে এই গাড়িটি করতে পারবেন। এই গাড়িটির ফার্স্ট মালিক হবেন আপনি। আপনার বাড়ি কুমিল্লা হলে কুমিল্লার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন, আপনার বাড়ি গাইবান্ধা হলে গাইবান্ধার নামে, আপনার বাড়ি ঢাকা হলে ঢাকার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। শোরুম পেপার্সই হবে আপনার নামে। এখন দেখো বন্ধুরা গাড়িটির সাইলেন্সের কন্ডিশন দেখুন। আর এদিক থেকে দেখুন আছে হলো বন্ধুরা গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি ফুল্লি ফ্রেশ। এখন দেখাবো গাড়িটি কত হাজার কিলোমিটার চলা হয়েছে। তো বন্ধুরা গাড়িটি চলেছে 4128 কিলোমিটার। তো বন্ধুরা এখন দেখাবো হচ্ছে গাড়িটির সাউন্ড কোয়ালিটি। বন্ধুরা দেখতে পারলেন গাড়িটির সাউন্ড কোয়ালিটি। তো বন্ধুরা এই গাড়িটির প্রাইস 75,000 টাকা, যারা নেবেন তারা অবশ্যই দামাদামি করে নিতে পারবেন, হালকা কিছু সম্মানে পাবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আলামিন ব্লগস বেশি বেশি দেখবেন। আর এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।